Kasım Nanut'u bir anlatırlar. Dindin bozundu sınırına kava. Ha Gobind Rasulit ekta kumbul gaydi ekta kumbul poliya muri diya. İşte margaray gebo şarışı. Odike Lal Bahadur Khan. Tari tin din age Allah Rasul sopne dekhaise re ja. Allah'ın ekzon mehman madrasar talbele emni osubidhay ache tui tar hate kichu diye ashbi bohir rashtre chilo bideshe theke ashe Gobind Rasulite shonge tar boro boro side truck ek ekta ojon dui mon koira naima jiggesha korteche kuli asoni odike Kasim Nanut bi rahmatullahi kuli shei jage ghate boisha roise karon 2022 73 দিন পর্যন্ত না খাওয়া দেইরু কুলি গিরি করে কিছু পাইনি সামনে গেছে এই তো কুলি আছে বলে ঠিক আছে আরো এরকম তিন জন লাগবে আমার বোঝা সাইডা বলে আমি যদি একা সাইডা বোঝা নিয়া দেই সাত জনের মুজুরি আমারে দিবেন আল্লাহ বলে দিব তো পারবেন তো না কয়বার ইনশাআল্লাহ নিজে বসে অন্যন্য কুলিদেরকে ডাইকা টাটটা কইরা মাথায় উঠাইয়া দেয় নিজে বইসে কয় মাহবুব গো জীবনে কোনোদিন এক মন্না বোঝা মাথায় লই না আপনার মেহমান আজকে তিন দিন যাবত না খাওয়া আল্লাহ কুলিগিরি করতে আসি সাইডটা বোঝা নিলে এক পয়সা কইরা দিল সাইড পয়সা পাবো সাইড পয়সায় 20 25 কেজি আটা পাওয়া যাবে ডেগের ভিতরে পানি দে নুন দে ঘুইটা যদি একটু জাল দিয়ে নোডানি চাশনি বানাই 2277 এক চামচ দুই চামচ কইরা পাইলো তবু একটু কিছু হইলো মাহবুব গো আমার চেষ্টা ছিল এই পর্যন্ত আরশি বোঝার নিচে আপনি কুদ্দতি হাতখানা বাড়াইয়া বোঝাগুলা হালকা করিয়া দেন আল্লাহ আকবার বলে আট কইনা বোঝা নিয়ে দাঁড়াই গেছে লাল খান জমিদার আগে আগে হাটে আর কাসেম নানুত বি রহমাতুল্লাহ আট মুন্না বোঝা সাইডেতে রাখনিয়া পিছনে পিছনে হাটে কিছু দূর যাওয়ার পর লাল খান জমিদার মনে মনে খেয়াল করছে আরে যেই লোকটার মাথায় বোঝা উঠাই দিলাম এই কম্বলের ফাঁকা দিয়ে দেখলাম মুড়া নিছে এ তো কুলি নাই কি কোন অন্য ফেরেশতাই লুকি না লোকটার মাথায় আট পন চড়াইয়া দিলাম যদি নিচে পড়া লোকটা ঘর ভাঙা মারা যায় মানুষ আমাকে দোষী করবে এই খেয়াল করে পিছনের দিকে তাকাইছে আসমানে হালকা চাঁদিনা রাত্রি মিটু মিটু কইরা জ্বলতে আসে কাছের নানুতবির দিকে তাকাইয়া দেখে তার মাথার থেকে এক বিঘা সৈন্যের পরে বোঝা চলতেছে পাশে গিয়ে গো বাবা আপনি বুঝান আমার বলে কেন আমি কি অন্যায় করলাম বলে আপনার পরিচয় কি বলে বাবা আমি তো একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলে আসল পরিচয় দেন বলে আমি কাসেম নানুত কেন আসেন কুলিগিরি করতে বলে তিন দিন পর্যন্ত আমার সোনার মানিকেরা না খাওয়া আমি এই জন্য কুলিগিরি করতে আসি সাইডটা বোঝাই যদি সাই পয়সাও দেন 22 কেজি আটা পাইব ডেগের ভিতরে দিয়া পানি আর নুন দিয়ে একটু ঘুইটা জাল দিয়ে নোডানি বানাইব এক চামচ দুই চামচ বাগে পাইল তো একটু কলিজা ঠান্ডা মনে পড়ছে রাসুলের স্বপ্নের কথা আল্লাহর রাসূল আমারে বলছো লাল খান আমার একজন আশেক আছে আল্লাহর বান্দা কাসেম নানু তুমি মাদ্রাসায় নিয়ে বড় মুসিবতে আছে এই কথা মনে পড়ে কয় হুজুর আপনার মাদ্রাসায় এক মাসে কি পরিমাণে খরচ যায় বলে এত টাকা
বলে তলে এক বছরে কত যায় বলে এত টাকা বলে আমি পুরা এক বছরের সমস্ত খরচা দিয়া দিব বাবারে আসলে তো এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ কুদ্দতিভাবে সাহায্য করে আপনার দিলের ভিতরে মহাব্বত দিয়া দেয় যে মাদ্রাসায় কিছু দে কিছু দে একে আল্লাহ দশ গুণ বাড়াইয়া দিবে আর কেমত দিবে চোদ্দশো গুণ।